आखी दिन तुमारी ना मस्जिदे हो मेलाम एक दिन तुमारी ना मस्जिदे हो मेलाम तोईरी थे को तोईरे रेखो कबरेर मान समान एक दिन तुमारी ना मस्जिदे हो मेला। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الدنيا পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে গেলে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله ভালো লাগে না ইলাহা সাউন্ডটা পাতলা করে দেন আলা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ উপজেলাধীন হবিগঞ্জ সদর ধুলিয়া খান আলহাজ নুরুল ইসলাম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা কমিটির উদ্যোগে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন মোদি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা শামসুল ফুকাহা বদরুল উলামা
আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্রাসা জিল্লাহুল আলী। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মুজাহিদ আহলে সুন্নাহ আল্লামা মুফতি সরওয়ার ফেরদৌস খান সাহেব মাদ্রাসা জিল্লাহুল আলী। সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার খান সাহেব, হযরত মাওলানা নূরুন নবী সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, প্রধান মেহমান হবিগঞ্জ লাখাই শাস্তাগঞ্জ তিন আসনের মাননীয় সংসদ সদস্য, মাটিউম মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব জননেতা আলহাজ এডভোকেট মোহাম্মদ আবিজা আবু জাহির এমপি মহোদয়, আজকের মাহফিলের ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব, মাওলানা আব্দুল সত্তার নূরি সাহেব, হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলাল আলী সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। আমি স্টেজে এসেছি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমরা বড় গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা অহংকার করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যেই নবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সেই নবীর উম্মত হওয়াতে আমরা কি খুশি না বেজার। সুক্রিয়াতন কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আরো খুশি হয়েছি সোনালী স্পোর্টিং ক্লাবের সার্বিক সহযোগিতা, দুলিয়াখাল এলাকাবাসী অত্যন্ত আনন্দ অত্যন্ত গর্বিত যে আমাদের পাশে একটি কোরআনের মারকাজ আছে। আজকে আমি এমন আনন্দিত হয়েছি, আমি সাতটা ছাত্রকে উলামায়ে কেরামরা আজকে সাতজন ছাত্রকে পাগড়ি দিয়েছেন, আমার আল্লাহ এই ছাত্রগুলোর সিনাটারে লওহে মাহফুজের আয়না বানিয়ে দিয়েছেন। আর কি চাই বাবা, আর কি চাওয়ার আছে? একটা ছেলেকে পাগড়ি পরানোর সময় সে আমার বলতেছে কানের মধ্যে মুখটা লাগায়, হুজুর আমার আম্মা নাই। এই কথাটা শোনার পর আমার হৃদয়টা ভেঙে গেছে। এই ছেলেটা আজকে পাগড়ি পেয়েছে, তার আম্মা যদি বেঁচে থাকতো এই পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হইতো তার মা, যেই মা তার দশটা মাস দশটা দিন এই পেটের মধ্যে লালন করেছে, আজকে সেই মায়ের সন্তানটা হাজার মানুষের সামনে পাগড়ি নিয়েছেন। আজকে প্রত্যেকটা সন্তান ভাগ্যবান, তাদের মা বাবা ভাগ্যবান, আল্লাহ যেন তাদের উসিলায় আমাদেরকে কবুল করে বলেন আমিন। বাবার আমার, আমি আকাশের আবহাওয়ার দিকে তাকিয়ে অত্যন্ত, আমার সময় ছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, বুঝে নিত যে সময়টা আমি যেই টাইমে মাইক সারবো সেই টাইমে ওয়াজ স্টেজে উঠেছি, আমার অন্য জায়গায় যেতে হবে। আমি খুব, যদি আমার এই দুলিয়া খেল না হইতো, এই হবিগঞ্জ না হইলে, অন্য কোথাও হইলে আমি চলে যেতাম। মুকিত ভাইয়া ফোন দিয়েছিল নি কটার সময়, আসরের পরে, আসতেছি কি না আমি মেসেঞ্জারে নক করছি, ইনশাল্লাহ আসতেছি, এবং আমি নিশ্চিত করেছি আমি আসতেছি। কিন্তু হঠাৎ করে ভাই, বাবা কোথায় না জানো বলছিলাম ভাই, ব্রাহ্মণবাড়িয়া শহরে, জানেনই তো কি একটা কন্ডিশন আমাদের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, মানে অবস্থা ভয়াবহ। মনে করছিলাম যে দশটা এগারোটা মানে দোকানে পড়ে থাকতে হয় কিনা, যাক শেষ পর্যন্ত আমি এসেছি, তো মানুষের ভুল তো ভেঙেছে, যতটুকু কথা বলি অন্তত এসেছি, আমাকে যদি একটু দোয়া করে দেন আমি ধন্য। এই জন্য আমি দোয়া চাওয়ার জন্য এসেছি, আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কবর হাসর আর মা বাবা নিয়ে কিছু কথা বলার জন্য। আসলে এই জায়গাটাতে আমি নিজেও দুর্বল, যখন কবরের কথা মনে হয় এই কণ্ঠ এই পজিশন এই টাকা কি হবে, অনেকের টাকা থাকলে বলে আমি সফল, অনেকে তিনতলা বিল্ডিং থাকলে বলে আমি সফল, অনেকে ভালো একটা চাকরি করলে বলে আমি সফল, অনেকে বলে যে আমি অত্যন্ত সফল সফল। আরে বাবা তুমি সফল, দুনিয়ার সম্পত্তি পেয়ে যদি তুমি নিজেকে সফল মনে করো, আমি তোমাকে সফল মনে করি না, কারণ আমার যখন দশতলা বিল্ডিং থাকবে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই বিল্ডিং আর আমার কোনো কাজে আসবে, আমার কোটি টাকা থাকলে আমি যখন চলে যাব
আমার কোটি টাকা আমার কোনো কাজে আসবে না, তাহলে আপনি গর্ব করে সফল সফল বলবেন, এই কথাটা আমি মানি না। সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ এবং রসুলকে চিনতে পেরেছে। কথাটা সঠিক কি না? এটা আমার থিওরি। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা সফল হতে চাই ইহকাল এবং পরকালে। মান আরাদা দুনিয়া ফালাহুদ দুনিয়া, ওয়ামান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, ওয়ামান আরাদাল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহকে পায়, আল্লাহকে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াও দেয় আখিরাতও দেয়। সুতরাং মান লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তো সবকিছু মিলিয়ে জবানটা খুলে আওয়াজ করে বলুন, আমরা কি খুশি না বেজার? আমরা এসেছি আজকের মাহফিলে, আমরা অত্যন্ত খুশি। বিষয় হলো কবর এবং হাশর, মা এবং বাবা, স্পর্শকাতর জায়গা এগুলো। যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, আমাকে আমার ভাই ফারুক ভাই যখন দাওয়াত করেছিলেন, কোন জায়গা না এটা, দাওয়াতটা যে লিখছিলাম কোন জায়গাতে, উমেদনগর। এই যে মাহফিল হবে, মাহফিল হবে, মাহফিলের সময় আসতেছে, এই যে একটা গণনা, গণনা 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 গণনায় আজকে মাহফিল বাস্তবায়ন হচ্ছে, খুব খুশি না? কিন্তু একটু থিঙ্ক করেন, চিন্তা করেন, যেই দিন আমাকে দাওয়াত করেছেন, নাকি ফারুক ভাই যেদিন দাওয়াত করেছেন সেই দিন থেকে এই পর্যন্ত আমরা আনন্দিত, কিন্তু মাঝখান দিয়ে যেই সময় যে চলে গিয়েছে, এই কথাটা যাদের চিন্তা হবে সে আনন্দ করে না, সে চোখের পানি ফেলে কান্না করে যে আমার জীবনগুলো দেখতে দেখতে দিন যাচ্ছে, কিন্তু আমার জীবন থেকে এই সময়গুলো চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। কোটি টাকা দিলেও আর হায়াত এক সেকেন্ড আমার জীবনে সংযোগ করতে পারবো না? আচ্ছা বলুন তো, হায়াতের মালিক কে? জবান খুলে মানে হায়াতের মালিক কে? তো এই আজকে যে সময়টা চলে যাচ্ছে, আমরা আপনারা বাড়িতে যাবেন, আমি দেখেছি এই এলাকায় অনেক মা বোনরা মাহফিলে আসে। হ্যাঁ, একটা কথা বলি মা বোনদেরকে, আপনাদেরকে দিয়ে বয়ানটা শুরু করি, কারণ আমরা তো আপনাদেরই সন্তান। আপনার ঘরের ভিতরে শোকেস না থাকলে ঘরটা বেমানার মনে হয়, যদি সুবা না থাকে অসুন্দর মনে হয়, যদি টাইলস না করে দেখতে কেমন যেন নরেবরে মনে হয়। মা, ঘরটাকে আপনার টাইলস লাগালেন, শোভা লাগালেন, সুকেজের ভিতরে শুধু সুকেজ আনলে চলে না, এটার ভিতরে কাঁচের প্লেট গ্লাস কত কিছু দিতে হয় সুন্দরের জন্য, আপনার নকল করে সৌন্দর্যের জন্য। আপনি এত আসবাবপত্র কিনেছেন, একটা বার চিন্তা করেন তো মা, আপনার আসল ঘরটা হলো কবর, এই ঘরটাকে আপনি কি দিয়া সাজাবেন? যদি আপনাকে ওই ঘরটা যদি সুন্দর করতে হয়, ওই ঘরটা যদি সুখের করতে হয়, তাহলে আপনাকে অফকোর্স ঈমান আমল দিয়ে নিজের জীবনকে সাজাতে হবে। পিছনের জায়গা হচ্ছে না, মনে একটা বাউন্ডারি আছে না, এই বাউন্ডারি একটু সমস্যা হয়েছে, না থাকলে তো একদম ওই মাথা পর্যন্ত হয়ে যেত। তো যাই হোক, অসুবিধা নাই, এখন আমি দেখতেছি না যে জায়গা আছে, আপনি বলছেন আমি হয়তো বলবো, একটা জায়গা বাকি আছে বলে আমার কান্দের উপরে এইরকম মনে হইতেছে আর কি, এছাড়া আর কোনো জায়গা নাই। একটি বিশেষ বিজ্ঞপ্তি, দুলিয়াখাল মাহফিল আজকে যারা এলাকাবাসী মাহফিলটা সাজাইছে, আল হাজনুল ইসলাম সুন্নি আবিজে মাদ্রাসার উদ্যোগের মাহফিল, এই মাহফিলের যে প্যান্ডেল করা হয়েছিল, এই তো বিশাল বড় প্যান্ডেল, আর জায়গা নাই, সুতরাং আপনারা কেউ বাড়ির থেকে আর আসবেন না। তো আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন, ক্যামেরাটা ঘুরাই দাও তো বাবা, দেখি মানুষ কেমন হয়েছে। দয়া করে আপনারা একটু সামনে আসার চেষ্টা করেন, একটু লড়েন, একটু নড়াচড়া করে সামনে আসেন, দরুদের মাধ্যমে সামনে আসেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালালি মাইকের সাউন্ডটা দিয়ে দেব, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি ও দুলিয়া খালের বন্ধুরা এই মসজিদে কত মানুষের মাইকের মৃত্যুর এলান হলো আর আপনি শুনেছেন আর পড়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমি বলেছিলাম জীবনে কত মসজিদের মাইক দিয়ে মানুষের মৃত্যুর এলান শুনলেন আর নিজে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একবার চিন্তা কর যুবক একদিন তোমার মরণের এলান হবে এই মাইক দিয়ে একদিন এলান হবে এই মাইক দিয়ে এলান শোনার পরে অন্য মানুষ তোমার মৃত্যুর এলান শুনে ইন্না লিল্লাহ পড়বে এ যুবক জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম একদিন তুমি নিজে মৃত দেহ হয়ে জানাজার মাঠে যাইবা তোমার বলার শক্তি থাকবে না তোমার শোনার শক্তি থাকবে না হাজার হাজার মানুষ তোমার জানাজার ময়দানে দাঁড়িয়ে যাবে বন্ধুরে গত কিছুদিন আগে গত শুক্রবারের আগের শুক্রবার আমি একটা জানাজার নামাজ পড়ছিলাম ওই জানাজার নামাজটা ছিল মাত্র 3 বছর 3.5 বছর একটা বাচ্চার নামাজের জান 3.5 বছরের বাচ্চার জানাজার ময়দানে গেলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হই আর আল্লাহর কুদরতের চিন্তা করলাম আজকে 70 বছরের মানুষটা জানাজার ময়দানে আসলো 3.5 বছরের বাচ্চাটাকে আমার আল্লাহ নিয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেল কোন দিন কে কখন চলে যাবে কেউ বলার কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বু আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বি আইনি আউদিন তামু তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে এই জন্য যেহেতু জানি না মনে করো না মুরব্বী আমার বাবা মারা যায় নাই আমার কি এখনো মরার সময় হয়েছে না রে না কে কোন দিন চলে যাবে কেউ বলতে পারে না জবানটা খুলে বলুন হায়াতের মালিককে জবান খুলে বলেন হায়াতের মালিককে এই জন্য যেহেতু আমরা চলে যাব আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন 2টা রাস্তা দিয়েছেন এই দিক দিয়ে চললে তুমি জান্নাতে যাইবা এই দিক দিয়ে চললে তুমি জাহান্নামে যাইবা আর 2টা রাস্তার ভিতরে কোন রাস্তাটা নিয়ামতের রাস্তা কোন রাস্তাটা রহমতের রাস্তা আবার এই দিক দিয়ে চললে কোন রাস্তাটা গজবের রাস্তা কোন রাস্তাটা আল্লাহ পাকের আল্লাহ পাক নারাজ হয়ে যাবে ওই রাস্তাটা এই 2টা রাস্তা বোঝার জন্য আল্লাহ বিবেক নামক একটা আদালত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে পানির মধ্যে হাত দিলে হাত ভিজবে এটা যেমন সত্য মানুষ বুঝে ঠিক ন্যায়ের কাজ করলে আল্লাহ খুশি হবে নেক কাজ করলে আল্লাহ খুশি হবে বদ কাজ করলে আমার আল্লাহ নারাজ হবে এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে এভাবে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওই রাস্তাটা গ্রহণ করো যেই রাস্তাটা কল্যাণকর
আর ওই রাস্তা থেকে দূরে থাকো যে রাস্তাটা হলো অকল্যাণকর। এখন আপনারা জবান খুলে বলেন আমরা সৎ কাজ করতে চাই কি চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার নির্দেশ দাও, বিরত থাকার নির্দেশ দাও। এই জন্য যুবক সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য আমার আল্লাহ হুকুম দিয়েছেন। এখন কোনো জায়গায় যদি কোনো অসামাজিক কাজ হয়, কোনো জায়গায় যদি কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, কোনো জায়গায় যদি সরাসরি বিরোধী কোনো কাজ হয়, ওইরে এই এর বিরুদ্ধে রুখে দাঁড়াইবার হুকুম এই পৃথিবীর কেউ দেয় নাই। একজন অর্ডার করেছেন, জবান খুলে বলেন তিনি কে। এই জন্য আমার আব্বু প্রকাশ গুনা করো আর গোপনে গুনা করো, এই পৃথিবীর কেউ যদিও না দেখে একজন জানে একজন সেই ব্যাপারে অবগত, জবানটা খুলে বলেন তিনি কে। আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এটা কোরআনের মাদ্রাসা না, এই জন্য একটু তেলাওয়াত করতেছি, অসুবিধা হচ্ছে কারো? তাহলে আমি দেখি তো আপনাদের আল্লাহ আকবার ধ্বনিটা কত জোরে হবে ইনশাল্লাহ। তেলাওয়াত করলে দিতে পারবেন তো ইনশাল্লাহ? আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোরআন পড়লে শান্তি লাগে, আপনাদের কাছে কেমন লাগে? শান্তি লাগে, তেলাওয়াত করলে মনে শান্তি লাগে। আজকে বহুত মানুষ আছে তাহির কি বলে না বলে ওইগুলোকে ফলো করে, কিন্তু আমি যে তেলাওয়াত করি নবীর শান গাই ওয়াজ যে করি এইগুলো তাদের চোখে পড়ে না, ঠাডার ঘরে ঠাডা ফাড়ার ঘরে। অবগত কে? যিনি রহমান তিনি রহিম, জুড়ে কন ঠিক কি না গো? এই জন্য রহমানের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবেই বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরেকটু তুলে দাও সাউন্ডটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের চোখ আছে, এই নিয়ামত দান করেছেন কে? আর জোরে কোন কে? ঘরের ভিতরে ফ্যান আছে না নাই? কথা কয় না। ঘরের ভিতরে ফ্যান আছে না নাই? মাসে মাসে বেতন লাগে কিনা? মানুষের মাসে বিল লাগে কি না? ঘরের ভিতরে এসি আছে না নাই? কারেন্টের বিল লাগে কি লাগে না? তুমি একটু কৃত্রিম হাওয়া খাইলা, তুমি একটু কৃত্রিম হাওয়া খাইলা, তুমি মাসে মাসে বেতন বিল দেওয়া লাগে। কিন্তু যুবক ভার আমার, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক হাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। দিনে বাতাস খাইতেছি, নদীর পাড়ে গিয়ে বাতাস লাগাইতেছি, কিন্তু আমাদের এক টাকা বেতন দেওয়া লাগে না, বিল দেওয়া লাগে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো আমার আল্লাহ শুরুতেই বলছি কাইফা তাকফুরুনা বিল্লাহ। হাওয়া খাচ্ছি দক্ষিণ হাওয়া, পাল্টাইছো নাই, আল্লাহ কবুল করুক, আমিন কন। আসছে কণ্ঠে বারবার ধাক্কা খাইলে কণ্ঠ আবার উঠে না, কত সোজা না, ঠিক নেই।
আল্লাহ আকবার জোরে কয়, দক্ষিণ হাওয়ায় কি বিল দেওয়া লাগে? এই যে একটা বাতাস আসতেছে বিল লাগবো? এই যে তো সুন্দর হাওয়া খাচ্ছি অক্সিজেন, কিন্তু আমাদের কোনো বিল দেওয়া লাগে? এই জন্য আল্লাহকে কাইফা তাক পুরোনা বিল্লা জিন্দগি বন্দিগি পরে আর শুন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। আল্লাহ কয় তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহু আকবার, এত সুন্দর কথা কোরআনে আল্লাহ পাক আমাদের কল্যাণের নেপথ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা তোমাদের রবকে তোমরা আল্লাহকে অস্বীকার করছো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফা আহইয়াকুম, আমাদেরকে জীবন দিয়েছে কে? জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান কায়েম করে কি নির্বাচন করবা? মেম্বারি, মাশাআল্লাহ। সালাম দাও, আসসালামু আলাইকুম বাও। ম্যাম সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন। আজকে মাহফিলের বাও বাও কায়েম বাও না, কায়েমের মহব্বত করি এজন্য আপনারা মহব্বত করেন। পাগলা সুন্নি যারা এদেরকে মহব্বত করতেই হয়। কথা কম বাবা, কিরে কষ্ট হইতেছে আপনার নাকি? এই জন্য আমার বাবারা ধীরে ধীরে আমি বয়ানে ডুবব, কিন্তু হবিগঞ্জে যখন আমি আসি মনে হয় যেন আমার নিজের বাড়িতে আসে। অনেকে কইতেছে একবারে সব বন্ধ, আমি কই আল্লাহ যদি নসিবে রাখে। এই জন্য আমার বাবারা জীবন পাওয়ার পরে আমি বক্তা, জীবন পাওয়ার পরে লেভিট হবিগঞ্জের ফারুক ভাই ঠিক কিনা পরিচালক জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে বিল্ডিং এর রুম কটা আর দশটা বইলে রুম, এটা কুল কিনে দিয়ে ফেলাম না বিদ্যুৎ বিজ্ঞান। আলহামদুলিল্লাহ নিরাপত্তা দরকার আছে, দেশের পরিস্থিতি পয়কার বাল লদের কান্না। বাজান তাহিরি আবার কিছু কথা না কইলেও চলে না, তোমরা টিকটক করন লাগতাম, তোমরা সিন্ডা আমি সারছি, তুমি আইসা ইচ্ছে আবার ভিডিও করে সারবা। আমি বুঝি বলা কয়ো, জীবন পাওয়ার পরে 26টা বিল্ডিং এর রুম, 10টা রুম, 12টা রুম, 3 তলা, 5 তলা, 10 তলা, কেউ টিনের ঘরে কেউ মাটির ঘরে, কিন্তু আল্লাহ বলেন আমি তোরে জীবন দিছি, দেওয়ার পরে তুই এত কিছু হয়েছিস, এগুলো কেউ দেয় নাই তোরে, আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ যারে যারে ইচ্ছা করি তার রাজত্ব দেই, যার কাছ থেকে ইচ্ছা তার থেকে আবার সিনায়া নেই, যারে ইচ্ছা করি আমি ক্ষমতা বসাই, আবার যারে ইচ্ছা তারা অপদস্থ করে, ঠিক কি না? আল্লাহ কয় আমি তোরে জীবন দেওয়ার পরে তুই এত কিছু হয়েছিস, কেউ বিল্ডিং এর মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ আবার 10 গুণ সম্পত্তির মালিক। আমার আল্লাহ বলেন সব মালিকের আমি স্তব্ধ করে দিব, সুম্মা ইউমিতুকুম, মরণ নামক আবার মাধ্যমে আমি তাহিরে যদি এই জায়গায় মারা যাই, সর্বপ্রথম আমার ফারুক ভাই ফোন দিব হসপিটালে, অ্যাম্বুলেন্সটা কই? আমার গাড়ি জায়গায় পড়ে থাকবে, লম্বা কইরা শোয়াইতে গেলে গাড়িটা চলবে না, এই এই গাড়ি চলবে না, ফোন দিয়ে বলবে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসো, লাশবাহী গাড়িটা নিয়ে আসো, আমাকে এখান থেকে যখন আমি পড়ে যাব, মুফতি সরওয়ার ফেরদৌস খান ভাই এবং ইউনুস ভাই এবং ফারুক ভাই সহকারে আমারে ধরবে, আরেকজনরে বলবে এই তোরা লাশের পায়ে ধর, ওই সময় বলবে না তাহির সাহেবের পায়ে ধর, ওই সময় বলবে না তাহির সাহেবের মাথায় ধর,
যতদিন আমি জীবিত ছিলাম আসার সময় বলবে তাহির সাহেবের আগমন, যেই মাত্র মারা যাব আমার স্টেজে বলবে লাশ, গাড়ি তোলার সময় বলবে লাশ, নামানোর সময় বলবে লাশ, গোসল দেওয়ার সময় বলবে লাশের গোসলের পানি, আবার খাটে শোয়ার সময় লাশের খাট, কাফনের কাফর আইনা পরাইয়া দিব, আবার ইমাম সাহেব মসজিদের মধ্যে এই মাদ্রাসার হুজুর কেডা হাফেজ ভাই, নাম কি? হাফেজ জাবের ভাই, না জাবের, হাফেজ জাবের ভাই 15 বছর ধরে আছেন, আপনি তো সবচেয়ে বড় ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ আপনার আপনি এই পাখিগুলার আপনি যত্ন করে প্রস্ফুটিত করেছেন, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ফুলের বাগান সুগ্রাণ নিচ্ছে মানুষ, কি আপনার দেখে কি ভালো লাগে নাই? নিয়ত করেন, নিয়ত করেন মিয়া, যে ফুতাক বানিতাম পারছি না, এখন নাতির আর বানাম হাফেজ, ওই নিয়ত করে মাদ্রাসায় ভর্তি করায় দেন, একটা হাফেজ বানিয়ে দেন, হাসর মাঠে হাফেজ গুলো ভিআইপি রাস্তায় যাবে, সবাই জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা, এরা হলো কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, এই জন্য আমার বাবা নাম এই মাইক দিয়ে আলান হবে, মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে, তাহির সাহেব এসেছে এই কথা বলবে না, গড়েও বলবে আমার লাশ, বাহিরেও বলবে আমার লাশ, কবরে নামানোর সময় বলবে লাশ কারে নামাও, ও বন্ধুরে আবার বলবে লাশের মাটি প্রথম কোদালের মাটি কোথায়, ও যুবকের দল বোঝো না, সব জায়গায় আমার বলবে লাশ আর লাশ, যতদিন আমার ভিতরে জীবিত থাকবো আমি আমাকে বলবে এমপি সব, মন্ত্রী সব, পিস সব, হাফেজ সব, সব বলবে, আমি যখন মারা যাব তখন আমার সব জায়গায় বলবে লাশ। এই জন্য আমি মাঝে মাঝে এইভাবে বলি, আমার লাশের খবর মাগো আসিবে একদিন জানি, কাঁদবে তুমি ফেলবে শুধু দুই নয়নের পানি, দুই নয়নের পানি, জোরে কোন ঠিক কিনা? এ বন্ধু বুঝাইতে চাইলাম কি বুঝলেন কি জানি না, কথা শুধু একটাই, আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে মরণ নামক খাবার মাধ্যমে সব স্তব্ধ করে দিব, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা শব্দ লাগাইয়া আমাদেরকে আবার অ্যালার্ট করে দিলেন, কয় মরে গেলি এখানে শেষ নয়, সুম্মা ইউহিকুম, অতবার আমি তোরকে আবার জীবন দিব, আল্লাহর একটু দুলিয়া গেল দিকে ডাক দিয়া বলি আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, তুমি আমরারে প্রথম জীবন দিলা কেন, মাসকান দিয়া মরণটা দিলা কেন, আবার মরণ দেওয়ার পরে আবার জীবন কেন দিলা, তিনটা প্রশ্ন করি কোরআন থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম আল্লাহ জীবন দিয়েছেন কেন, আল্লাহ বলেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ও আল্লাহ মাসকান দিয়া কেন তুমি আমাদেরকে মরণ দিলা, ভাই মরণ দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য, আল্লাহ বলেন ইন্না বাউকুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়ুবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজীদ ফাআলুল লিমা ইউরীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত, কথা কয় না, আল্লাহর ধরা কি নরম না শক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত, আমি শুরুর ইন্নাহু হুয়া ইয়ুবদি ওয়া ইউঈদ, নিশ্চয় তিনি হলো সেই মহান সত্তা যিনি শুরুর মালিক এবং শেষের মালিক, ঠিক কি না গন, যিনি তোমার জীবনের শুরুর মালিক এবং শেষের মালিক, এর যুবক আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেওয়ার পর আবার যে জীবনটা দিমু কেন জানোনি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ, ওই যে রাস্তা কয়টা
ওই যে বুইল্লা গেছে গা এই এই ছেলেরা একটু তাকাও না এদিকে রাস্তা কয়টা একটা হলো ভালো আরেকটা কথা কোনা একটা ভালো আরেকটা আল্লাহ কয় ভালো রাস্তায় চললে খাইরাইয়ারা বালগুলো সে দেখতে পারবে জাররা জাররা পরিমাণ আমি আল্লাহ তারে দান করব প্রতিদান দিব আর মন্দ যারা করবে আমি আল্লাহ জাররা জাররা পরিমাণ প্রতিফল দিব একটা হলো প্রতিদান আর একটা হলো প্রতিফল এই জন্য যুবক সব কিছু মিলিয়ে কথা শুধু একটাই ভালো পথে চললে ভালোটাই পাবো মন্দ পথে চললে মন্দটাই পাবো তবে একটা কথা মান যাদাওয়া দাদা যে চেষ্টা করে সে পাই মান হাফারা হুফিরা পরের লাগে কবর করবে নিজে কবর পয়রা মরবে এইটা নো দাই সেলফ আগে নিজেরে চিনেন নিজেরে চিনলেই বাস মালিকরে চিনবো কেন আমার হিসাব আমার আমার কবর আমার আমার নামাজ আমার আমার রোজা আমার আমার জিহাদ আমার আমার হজ আমার আমার যাকাত আমার আমার ভালো আমার আমার নেক আমার আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট বিচারের মালিককে তো সুতরাং আমার যা আছে আমি তা নিয়েই তো মনিবের সামনে উঠব কথা কন ঠিক না বেটি এখন আপনার কি আছে এখন যদি আমি একটা প্রশ্ন করি তোমার নাম কি দাঁড়া উঠ তানবীর নি তানবীর সংক্ষিপ্ত নাম বলো এত নাম বুঝা ইনুস আর বাবা গর্তে চিনেছি তো বলো বাবা গত শুক্রবারের আগের শুক্রবারে কি দিয়ে ভাত খাইছিলা আর কি খাইছিলা দই আচ্ছা গত তিন দিন আগে দুপুর বেলা কি দিয়ে ভাত খাইছিলা আচ্ছা আচ্ছা গত তুমি কি হবিগঞ্জ সদর গেছো আজকে গেছিলা কোন দিন গেছিলা কদিন হইব এক সপ্তাহ হইব যাই কার কার লগে দেখা হইছে মনে আসেনি গত তিন দিনের আগের খবর কয় কইতারি না যদি বলি গত এক মাস আগে কি দিয়া ভাত খাইছিলা কও কইতারি না গত এক বছর আগে কার কার লগে এক বছরের ভিতরে কার কার লগে দেখা হইছে হিসাব দাও কো কইতাম পারি না বুঝলে গেছো কে হিসাব দিতে পারবো না গো তোমার খবর তোমার কাছে নেই আল্লাহ কোরআনে কয় কি রাম্মান আলু তুমি সকালে কি দেখাইছ বিকালে কি দেখাইছ তিন দিন পরে কি দিয়া খাইবা হায়াতে বাঁচলে এবং এক বছর পরে হায়াতে বাঁচলে কি দিয়া খাইবা তোমার জীবনে কার সঙ্গে দেখা হবে কয়টা হাসা কথা কইবা কড়া মিশা কথা কইবা কোন জায়গায় কিতা করবা না করবা কোনটা প্রকাশ্যে করবা কোনটা গোপনে করবা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে বাসবার ফত আছে বাসবার ফত আছে এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউহিকুম আমি আল্লাহ পরের জীবনটা দিব দুনিয়াতে চইল্লা ২০ বছরের জিন্দেগি ৩০ বছরের জিন্দেগিতে তুমি কি করছো সব হিসাব আমি আল্লাহ পাই টু পাই জাররা কি জাররা সুয়ের মাতারে ৭০ ভাগ করলে ৬৯ ভাগ বান দিলে একটা ভাগের নাম হলো জাররা কয় জাররা জাররা পরিমাণ হিসাব হাশরের ময়দানে তোমার আল্লাহ দিয়ে দিবে এখন প্রশ্ন হলো এই দুনিয়ার ভিতরে একদিকটা ব্যারিকেড দিলে আরেক দিকটা যায় আরেক দিকে ব্যারিকেড দিলে আরেক দিকে যায় এখন তোমার যে আল্লাহ বানাইছে তুমি কোন জায়গা পালায়া থাকতে পারবে না যিনি বানাইছে তার দিকে তোমাকে ফিরে যেতে হবে আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন যিনি তোমারে বানাইছে তারই দিকেই তোমাকে ফিরে যেতে হবে জবানটা ছেড়ে কণ্ঠটা উঁচু করে দিয়ে বলুন তিনি কে এই জন্য বাবার রাস্তা কয়টা মাশাআল্লাহ সভাপতি আলেম হইলে তো আর কোনো কথাই না নুরুন আলা নূর এবং মাহের আলেম খুব ভালো আলেম এবং আমরা আরো আগে থেকেই তো জানি এবং আগে থেকে চিনি এবং খুব ওনারাই হলো ওই সময়ের আমাদের ওয়াজের জগতে আসার একটা স্পিরিট একটা অনুপ্রেরণার জায়গা কথা কন ঠিক কিনা কন এই জন্য বাবারা আমার রাস্তা কয়টা জোরে বলতে হবে রাস্তা কয়টা একটা ভালো আর একটা এখন কোন পথে চলবেন আপনারা তো ভালো পথে চলতে চাইলে সামনে কি মাস আসতেছে বাবা কি
রমজানের পরে কি হয়? ঈদ হয়। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, বল রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই ঈদ কিন্তু বেরোজগারের জন্য একটু পরে ধরতেছি ওই বাটপাট দিয়ে কি আসেনি রে? আমার কথাই তো কথা পাইরা জায়গা থাকে, বাড়িতাম না যেতে অনেক দূরে যেতিব। এরপর আমি তাড়াহুড়া করেই বলবো রাস্তা কয়টা, সামনে মাস্টার নাম কি? এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? রোজা রাখা কি ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখলে প্রতিদান দিবেন কে? রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আসসালামু জুন্নাতুন। রোজা হলো ঢাল স্বরূপ, তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে জেগলে তলোয়ারের আঘাতটা ফিরানো যায়। ঠিক এমন ভাবে রমজানের রোজা যদি কেউ রাখে, এই রোজাগুলো ডালের মতন গুণাগুলো আর ফিরাইয়া দিবে, গুণা তার কাছে আসবে। আসলে বলবে আমি রোজাদার, কেউ ঝগড়া করবে কয় আমি রোজাদার, কেউ গালি দিবে সে গালি দিবে না, সে বলবে আমি রোজাদার। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন ফামুস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আমার নবী আরেক জায়গায় বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, কয় হুজুর ওই টাইমে তো গলাটা একবারে শুকাইয়া যায়, পেটটা একবারে খালি হয়ে যায়, এটা আবার আমাদের জন্য আনন্দের খবর। কেমনে কেমনে আনন্দ শুনে রাখো, আল্লাহ ওই সময় বলবে ও ফেরেশতারা দুলিয়া খাল তাকায়া দেখ ওরা কি করে, কয় এরা তো ইফতার নিয়ে বসে আছে। কয় কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তারা খায় না কেন? আল্লাহ নির্ধারিত টাইমের আগে যদি খেয়ে ফেলে তুমি তাদেরকে গুনা গুনা দি, তাদেরকে শাস্তি দিবা, এই জন্য তারা রোজাটা ভঙ্গ করে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়ে কয় ওরা যদি খেয়ে ফেলে আমি শাস্তি দিব, এই ডরে তারা খায় না। তবে আমি জানতে চাই তোমাদের কাছে, আমার বান্দাগুলো যে খায় না আমার ডরে, আমার তারা জীবনে দেখছেনি কয় না, আমার জান্নাত দেখছেনি কয় না, আমার জাহান্নাম দেখছেনি কয় না, এরপর আমার বান্দারা খায় না। তোরা জেনে রাখ, আমার বান্দাগুলোর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই হলো রোজাদারের জন্য একটা আনন্দ হলো ইফতারের সময়। হুজুর আর একটা আনন্দ কোন সময়? আর একটা আনন্দ হলো ইন্দা লিকা'ই রাব্বি, হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাশরের ময়দান কায়েম করবেন, ওই সময় মানুষ পানি তালাশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে টেনে 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 হাউজে কাউসারের পানি পান করবেন। আমার নবী বলেন, রোজাদারের জন্য আর একটা আনন্দ হলো হাশরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের ঠিক কিনা কম? এই রোজা রাখার কি দরকার আছে? রাস্তা কয়টা কথা, রাস্তা কয়টা তো ভালো রাস্তায় রোজা আছে না নাই? আরে বাবা, সব ইবাদতের হিসাব মিজানের পাল্লায় হবে। আর রমজান মাসের ব্যাপারে বলছে সৌমলি ও আনা আজুজি বিহি, রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রমজানে রোজার প্রতিদান বান্দাকে দান করব। এই জন্য বাবা আমার ভালো রাস্তাটা সামনে রাখলাম রমজানের রোজাগুলো রাখার জন্য। এখন থেকে নিয়ত করে নাও, আমার মা মা গো এই রমজান মাসে কোরআন শরীফটা বেশি বেশি তেলাওয়াত কইরো, কারণ রমজানে যারা কোরআন তেলাওয়াত করে এই কোরআনটা আল্লাহর দরবারে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলেন, এই কোরআন হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাইব আর ডাক দিয়া বলবো আল্লাহ এই বান্দাটা রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই, এই তেলাবাতকারী আমি কোরআনের তেলাবাত করেছে গো আল্লাহ, আমার পক্ষ থেকে তার নাজাতের সুপারিশটা একটু গ্রহণ করো। আমার নবী বলেন, হাশরের ময়দানে এই রমজানের মুবারকে যারা কোরআন তেলাবাত করবে, এই কোরআন তেলাবাতের সুপারিশে, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাবাতকারীর এই জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাই আমার রাস্তা হলো দুইটা, একটা রাস্তা বললাম রমজানের রোজাটা রাখবেন, আজকের মাহফিলের পর দিকে
পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, মা বাবার কদমে পড়ে যাবেন, মা বাবার কদমে পড়ে যাবেন। আজকের পর থেকেই একটু স্প্রিট হৃদয়ে ধারণ করবেন, যদি আপনি ইমানদার হতে পারেন আপনি দলিয়া খালের ঘরের মধ্যে আপনি শুয়ে থাকবেন, কিন্তু ইমানদারের ঘরের ভিতরে আজরাইল যখন দরজায় আসবে, রাস্তা তো দুইটা, ভালো রাস্তা চললে আপনার মরণটা কেমন হবে দেখেন। একদিন তো তাহিরি মরেই যাবে, একদিন তো ইউনুস ভাই মরেই যাবে, উনার আব্বা তো দুনিয়াতে নাই, উনার আম্মা তো চলে গেল, এই যুবকের দল, উনার আম্মা চলে গেল কিন্তু আর ফিরে আসবে না, আমিও চলে যাব, আমার সন্তান বলবে আমার বাবা চলে গেছে, আর কোনোদিন আমি বা সন্তানের সামনে আসতে পারবো না। একদিন যেহেতু মরেই যাব, এই মরণটা যদি ইমানের সাথে হয় আর কোনো কিছু চাওয়ার নাই, কারণ আমার নবী বলেন জীবন্ত বকরির শরীর থেকে চামড়াটা তুললে যেমন বকরির কষ্ট হয়, আজরাইলে যখন রূহটা নিয়ে যাবে তখন তার চাইতে বেশি কষ্ট অনুভব হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা ইমানদারের মরণ কেমন হবে এই কথা আমি সব মাহফিলে বলি, শুধুমাত্র স্পিরিট জাগানোর জন্য, ইমানের মূল্য বোঝার জন্য। ও বন্ধুরে, ও দুনিয়া খালের বাবারা, ও আমার হবিগঞ্জের বন্ধু, ইমানদারের ঘরের দরজার সামনে আজরাইল আইসা দাঁড়াইয়া ইমানদার একটা সালাম দিবে। এই গানগুলা সুন্নিরা অনেক আগে গানগুলা গাইতো, আর এই গানের সুরে গাইলে বিয়াদবরা গাই, আমরা গান গাই, আমরা গান গাই কিন্তু অর্থ বোঝে না, শুধুমাত্র সমালোচনা করে। এই গানগুলো আজ থেকে 20-25 বছর আগে গাইতো, কোন গানটা জানেননি? যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যে জনা, কোন প্রেমিক? সুইটির প্রেমিক, কোন প্রেমিক? নবীর প্রেমিক, যারে মাটিও খায় না জমেও, জমানে আজরাইল, যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিক যে জনা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না, ও দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না, ঠিক কিনা বলে? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে, প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক প্রেমিকের মতো প্রেমিক হও, দুনিয়ায় কেউ টাকার পাগল, দুনিয়ায় কেউ নারীর পাগল, দুনিয়ার কেউ ক্ষমতার পাগল, ওয়া মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তার সব কিছু হয়ে যায়, কথা কোন ঠিক কি না? এই জন্য ইমানদারের ঘরের দরজায় দুলিয়া খাল, ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আইসা ইমানদারের সালাম দিব, সালাম দিয়া ইমানদারের কাছে যাইবে, কিন্তু ইমানদারের ডানে মানুষ বসা, ইমানদারের বামে মানুষ বসা, ইমানদারের পায়ের তলায় মানুষ বসা। এখন আজরাইল ঘরের ভিতরে সালাম দিয়া ইমানদারে কোথায় গিয়া বসবে জানেননি, ইমানদারের মাথার কাছে গিয়ে আজরাইল বসে যাবে, জুরে কি আল্লাহ একবার বলবেন? ইমানদারের মাথার পাশে গিয়া বসবো, বৈশা ইমানদারের মাথার চুলের মধ্যে
আজরাইলের আঙ্গুল গোলারে চিরুনি বানাইয়া এমন ভাবে মাতার চোলের মধ্যে আশ্রাইব যেই মাত্র আস্তে আস্তে ঠুকরাইয়া টুকরাইয়া আশ্রাইব। ফুত ফুত আসেনি, ছেলে আসেনি, ছেলের ঘরে নাতি আসেনি, কেমন লাগে? কেমন লাগে নাতি যখন চোলের মধ্যে এমনি করে কেমন লাগে? আসলে আমার আব্বা আমার ফুলাই যখন যায়া আব্বার দারিদ্র ধরতো কি যে খুশি হইতো, এটা ওইলে বুঝবে না, ওইটা বুঝতে না জিগান কেমন লাগে। বাজারে যাইবার সময় আওয়ার সময় মনে মনে কিতা লইয়া যাবো নাতির লাগে, হুট করিয়া চিপস মিপস তানি, এটা যে কত মজা, এটা কিসের টান? রক্তের টান, কথা গান কষ্ট নিয়েন না, আরাম লাগেনি, আরাম লাগে, আরাম লাগে। চুলের মধ্যে এমনি ধরলেন না নাই এমনি দাদা একটা বাবাই ভরে ছিল না আইনি দেখছেনিও বাবাই সাবুরে। আজরাইলে যখন ইমানদারের চুলের মধ্যে এমন ভাবে চিরণীর মতন স্পর্শ করে দিবে তখন ইমানদারে গুম গুম বাপ লাগবে। ওই মুহূর্তে আজরাইলে তার কানের কাছে মুখটা লাগাই কইব তোমার আয়ু শেষ একটু পরে তোমার হুট আমি কবজ করব। ইমানদার কি কয় শুনেন, ইমানদারে ডাক দিয়া বলবো আজরাইল আর দেরি করো না তাড়াতাড়ি আমার হুটারে লইয়া যাও, কারণ আমার হুটা তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার মহান মনিবের সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই হলো ইমানদারের দার্থহীন কণ্ঠ। ওই মুহূর্তে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলবেন অ ফেরেস্তা তুমি কেন বসে আছো, তোমার হাতের মধ্যে একটা কাপ সাদা কাপড় লও, আরেক হাতের মধ্যে আরেকটা আতরের বোতল লও। আজরাইল গিয়া বসছে ইমানদারের মাথার পাশে, আর তুমি যায়া ইমানদারের দুইটা চোখের মাঝখানে এই জায়গায় গিয়ে বসবে। এই জায়গায় বসে ওই সাদা কাপড়ের মধ্যে আতরটা সুন্দর করে ঠেলে দিবে, ওই আতরটার সুঘ্রাণ ইমানদারের নাকের মধ্যে লাগাবে, আর ওই দিক দিয়ে ওই সুঘ্রাণটা নাকে লাগার সাথে সাথে ইমানদারের মৃত্যুটা হবে। একটা সন্তান মায়ের স্তন থেকে দুধপান করতে করতে যেমনে ঘুমাইয়া যায় ইমানদার হুটা কবচ হয়ে যাবে, কিন্তু ইমানদার যারা পরিমাণ টের পাবে না। আরো জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার নাই নাই ইমানদার নাই, ইমানদার দুনিয়ার দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়া তুহান নাফসুর মুতমাইন ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই ইমানদারকে ইমানদারের রুহটা আল্লাহ বলবেন হো ফেরেশতা ইমানদার রুহটার সাদা কাপড়ের ভিতরে বাইন্ডিং করো। এই হলো সাদা কাপড়টার মধ্যে বাইন্ডিং করো, এই সাদা কাপড়ের মধ্যে ইমানদার রুহটারে বাইন্ডিং করবে। অথচ রুহটা কি জিনিস আজ পর্যন্ত আমরা জানলাম না, জানবো কেমনে? আল্লাহ তো ডাইরেক্ট আমার নবীরে কইছি ইয়াসআলুনা কানি রুহ কুলি রুহ মিন আমরি রব্বি। এ বন্ধু কেউ যদি আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলবেন এটা আল্লাহ পাকের আদেশ মাত্র, ডুকছে বের হয়ে গেছে আর বেশি কিছু না। এই জন্য যুবক বারত এবার উহুটার সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করবে, এমন ভাবে উপরের দিক দিয়ে উড়াল দিয়ে নিয়ে যাবে, আর এই দিক দিয়ে ইনুসমিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য হবিগঞ্জের বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবে। বডিটারে বাইন্ডিং করার জন্য আয়োজন চলবে, আর বডিটারে বাইন্ডিং কইরা আসল ঘরে নিয়ে যাবে। জবানটা খুলে বলেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কব?
ওই কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে আর ওই দিক দিয়ে রূহটা প্রথম আকাশে যাবে প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে কি ব্যাপার এত সুন্দর গ্রাম কোথায় থেকে আসতেছে কয় এটা দুনিয়া কালের এমন ইমানদারের রূহ এবার দ্বিতীয় আকাশের মধ্যে যাবে দুনিয়া কালের ইমানদারের রূহ এবার ওই ফেরেশতারা রূহটারে সালাম দিবে তৃতীয় আকাশে গেলে সালাম দিবে চতুর্থ আকাশে গেলে সালাম দিবে পঞ্চম আকাশে গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম দিব এরপরে আমার আল্লাহ সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে আল্লাহ বলবেন ও ফেরেশতা ইমানদার রূহটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইলাম ওই বাড়ির নাম হইল ইল্লিন ওই জায়গার মধ্যে রুহুটাকে রেখে দেওয়া হবে এই দিক দিয়ে বডিটারে কবরে নামায়া দেওয়ার জন্য বাজার থেকে কাফন কিনা হবে এবার বডিটারে বাইন্ডিং কইরা ইমানদাররে কবরে নামায়া দিব আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা ইল্লিন নামক গড়ে আমার ইমানদের রুহুটা যে আছে এই রুহুটারে নিয়ে দলিয়াখাল গুরুস্থানে যা ওই গুরুস্থানে আমার ইমানদারকে কবরে নামায়া দেওয়া হয়েছে ওই ইমানদারের কবরে ইন্টারভিউ হবে ওই ইমানদারের ভিতরে রুহুটা প্রবেশ করে দিয়ে আসো এবার কবরের ভিতরে ইমানদারের রুহুটারে যখন ঢুকিয়ে দেওয়া হবে আমার নবী বলেন আপন জনরা যখন মাটি দিয়া দিয়া চলে যাবে রে বাবা মানুষ আইব রে একে নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাচার ও চিড়ি পাখি দেহ খাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে একে নজর দেখিতে মানুষ আইব রে হাসাহাসি কইলেন না রে বাবা আমি তাহিরি যদি মারা যাই আমার এত ভক্ত এত ওয়াজ মানুষে শুনছে একটা নজরের জন্য আমারে কোনো রকম ভাবে দুই সেকেন্ড দাঁড়ায় দেখবো দিককে আবার বাড়িতে জায়গা বাড়িতে অনেক কাজ আছে জানাজার মাঠে গেলে জানাজার মাঠে জানাজা কইরাই দূর মারবে ওই দিন আজকে ঘন্টার পর ঘন্টা তাহিরির জন্য অপেক্ষা করে আস মুফতি সরওয়ার ফেরদৌস খানের জন্য অপেক্ষা করে আল্লামা সাহেব কাল্লা সিরাজ নদী হুজুরের জন্য অপেক্ষা করে ওই দিন তাহিরির জন্য জানাজা কইরা দূর মারবে কেউ আর আমার জন্য অপেক্ষা করবে না এটাই হলো নিষ্ঠুর পৃথিবী এটাই তো নিষ্ঠুর দুনিয়া এটাই তো নিষ্ঠুর পৃথিবী ইউনুস মিয়ার আব্বার জন্য আম্মার জন্য কান্দে কিন্তু কোনো কোনো মুহূর্তে বাবার কথা বইলা যায় মার কথা বইলা যায় এটাই পৃথিবী এটাই পৃথিবী এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর দুই একদিন কাঁদবো বন্ধু বান্ধব দুই তিন দিন খবর নিব এরপরে আমার কবর আর কেউ নিত না এই জন্য আব্বার এই কবরের কথা মনে হইল এই জন্য বাবা বাবারে আমার কবর হিসাব আমার তোমার কবরের হিসাব তোমার এই জন্য ইমানদারের কথা বলতেছি ইমানদারের ভিতরে যখন রুহটা দিয়া দিবে আমার নবী বলেন ইমানদার কানের ভিতরে আল্লাহ এমন একটা পাওয়ার দিব রুহটা পাওয়ার পরে ওই কবর উপর দিক দিয়া আপন জনরা যে চিরদিনের জন্য নিষ্ঠুর মতন কদম দিয়া দিয়া বাড়ি যাইতেছে ইমানদার কবরের ভিতর থেকে উপরের পায়ের আওয়াজ শুনতে পারবে এ ভাই ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা ডুববো দুই কাজে গাইবো তোমার প্রাপ্যকা ইমানদার বলবে রব্বি আল্লাহ এরপরে জিগাইবো আমা দিনুকা ইমানদার বলবে দিনী আল ইসলাম এরপরে জিগাইবে আমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল এই লোকটা সম্পর্কে তোমরা কি বলতে বনান অমান হাজার রজুল এই লোকটা সঙ্গে তোমরা চিনুনি এই লোকটা সম্পর্কে কি বলতে এই লোকটা বলতে মদিনায় নবী দেখাইব না রে নবীর কোনো ছবিও দেখাইবে না আমার নবী কবরের ভিতরে সশরীরে বসে থাকার ক্ষমতা আছে না না এ বন্ধু রে বন্ধু
ইমানদার বেড়ার মতন উত্তর দিয়া দিব আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা আমার প্রেমিক এই ঘরের ভিতরে চিরদিন থাকবে জান্নাত থেকে একটা বিছানা নিয়ে আসো এই বিছানাটা ইমানদার নিচে বিছায়া দিবে রে বন্ধু ইমানদার এই বিছানায় শুয়া যাবে গো আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা বানাইয়া কবরের ভিতরে হাওয়া দিয়ে দিবে এই কবরের ভিতরে হাওয়া দিব জয় মাত্র জান্নাতি হাওয়া লাগবো একটু ফ্যানের বাতাস লাগতেছে সরোয়ার ভাই কেমন লাগতেছে কত আরাম লাগতেছে আর ওই যে জান্নাতি হাওয়া না গরম না শীত না কষ্ট না কিছু এমন একটা মৃদু হাওয়া লাগবে গো ওই বিছানার মধ্যে ইমানদার এইভাবে শুয়া যাইব কত আরাম আর আরাম এই বিছানা হবিগঞ্জের সাজিম না আর তুষুক না আর লেপ না কম্বল না এটা আমার আল্লাহর জান্নাতের বিছানা কত সুন্দর ইমানদারের জন্য আয়োজন ইমানদার ঘুমানোর পরে ইমানদার কবরের ভিতরে জান্নাতি হাওয়া ঢুকবো গো এবার ইমানদার কবরের ভিতরে ডান কাত হইয়া যখন তাকাইব ডান কাত হওয়ার পরে দেখবে ডান দিকে একটা নূরের বাতি দেখা যায় এবার ইমানদার ডাক দিয়া বলবে তুমি কে গো আমার কবরের ভিতরে আলো দিতেছো ওই আলোটা তখন ডাক দিয়া বলবে আমারে চিনো না আমি দুনিয়ার কোন ধরনের সূর্যের আলো না আমি দুনিয়ার কোন চাঁদের আলো না আমারে চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এরপর ইমানদার বাম কাত হইয়া যাইব হওয়ার পরে আরেকটা নূরের বাতি দেখবে ইমানদার জিগাইব তুমি কেডা গো আমার কবরের ভিতরে তুমি কেমনে আলো দিতেছো ওই আলোটা ডাক দিয়া বলবে আমার চিনো না আমি দুনিয়ার কোনো আলো না আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত তুমি যে আমার তেলাওয়াত করছো আমি কোরআনে আমার আল্লাহ আমার কোরআনটারে আলো বানাইয়া তেলাওয়াতটারে আলো বানাইয়া তোমার কবরের আধার দূর করার জন্য আল্লাহ পাঠাইছি এবার ইমানদার ওই কবরের ভিতরে শুয়া যাইব ডানেও আলো বামেও আলো নিচে জান্নাতি বিছানা আবার জান্নাতি হাওয়া কোনো কিছুর কোনো অভাব নাই এবার ইমানদার সেই কবরের মধ্যে ঘুমাইয়া যাবে এ বন্ধুরে আমার আল্লাহ ইমানদার কত ভালোবাসেন আর যদি তুমি বেঈমান হইয়া যাও ওই কবরে গেলে আমার নবী আপনার নবী বলে ওই কবরে গেলে ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে তোমার একটা চাপা মারবো একেবারে হাড্ডিগুলো গোড়া বানাইয়া ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব এই জন্য আব্বু তুমি যখন মারা যাইবা আজরাইলকে দেখা মাত্রই তোমার রক্তগুলা পানি পানি হইয়া যাবে আমার নবী আপনার নবী বলে রুহু নেমার সমাজে কষ্ট সাখরাতুল মউতের কষ্টটা আরো বেশি কষ্ট কারণ রুহুটা নেওয়ার আগে আজরাইলে যেমনে তোমার ধাও মারবো ধাও মারার কারণে রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে হাড্ডিগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর শরীরে রক্তগুলো পানি পানি হইয়া যাবে এবার আজরাইলে যখন রুহুটা নিয়ে যাবে ওই রুহুটা নেওয়ার সময় তারে যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যুর এলান হওয়ার পরে গোসলখানায় নিলে কয়া আমার মা আমার গোসল দিয়া তাড়াতাড়ি বিদায় দিও না খাটের মধ্যে তুললে কয় আমার তাড়াতাড়ি বিদায় দিও না জানাজার ময়দানে নিলে কয় আমার তাড়াতাড়ি বিদায় দিও না কবরে নামাইলে কয় আমার একলা ফালাইয়া যাইও না কারণ বেঈমান যারা তারা দুনিয়া দুনিয়া করে আর ইমানদার যারা তারা জানে আর দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা এই দুনিয়াতে ইমানদাররা থাকতে চাই না এখন কথা হলো ইমানদার কবরের সুখ ভালো পথে চললে সুখ আছে মন্দ পথে চললে কষ্ট আছে এই জন্য বাবারা বেঈমান হইয়া কবরে গেল গো মা ও মা গো দুনিয়া
দুনিয়ার মানুষ আমি যদি দুলিয়া খালে রাতের বেলা চিৎকার মারি আমার বাসাইবার লাগে অনেক মানুষ দৌড়াইয়া উড়ে যাবে কিন্তু কবরের পাশে কবরস্থান এই কবরে তোমার বাবার শুয়ায়া দিয়ে এসেছো তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি বাগ বন্টন কইরা নিলা কিন্তু এই বাপটা কবরে সুখে কিনা দুঃখে আছে খবর জানোনি রে বন্ধু বাবার কবরে কষ্ট থাকলে বাবার রেখে যাওয়া সম্পত্তি তুমি বন্টন কইরা নেওয়ার সুযোগ পাইলা কিন্তু বাবার কষ্টের ফাঁক পৃথিবীর কোনো সন্তান নিবে না নেওয়ার কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বাবারা ওই ওই দুনিয়া ছেড়ে চলে যাইতেই হবে এই জন্য ইমানদার হয়ে যেতে হবে বেঈমান হইয়া কবরে গেলে কি হয় দেখেন আমার নবী একদিন রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী দেখতেছেন দুইটা কবরে আজাব হচ্ছে একটা কবরের মধ্যে আজাব হচ্ছে পায়খানা পেশাব করে পবিত্রতা অর্জন না করার কারণে আর একটা কবরের মধ্যে আজাব হচ্ছে ওই লোকটা বেশি বেশি চুগলখুরি করত এই আমার মা গিবত করো না চুগলখুরি করো না এ যুবক ভার আমার মুনাফিকি কইরো না কারণ মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমার নবী বলেন দুইটা খেজুরের ডাল আনো দুইটা ডাল আনা দুইটা কবরে লাগাইয়া দিয়ে আমার নবী বললেন এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আজাব হালকা হবে কিন্তু প্রশ্ন হলো কবরের ভিতরে আজাব চলছে এটা হলো বর্তমান ডালগুলো যতদিন জীবিত থাকবে ততদিন আজাব কম হবে এটা হলো ভবিষ্যৎ কোন কারণে কবরে আজাব হইতেছে আমার নবী বলে দিলেন এটা হলো অতীত তার মানে প্রমাণ হয়ে গেল অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমার নবী জানার ক্ষমতা আছে না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে এই জন্য যুবক ভারে আমার আমার নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছেন ও যুবক তোমাকে বিদায় বেলায় শুধু কথা একটাই বলবো জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করো না